রবিবার আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে ব্যাকপাস আইন কি। একজন সহ গোলকিপারকে পা দিয়ে বল দেওয়ার ক্ষেত্রে এটা ফিফার একটা আইন রয়েছে, সেই আইনটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। ফুটবলের ব্যাকপাস আইন সর্বপ্রথম আনা হয় 1992 সালে। এ নিয়ম জানার বা এ নিয়ম আনার প্রাথমিক উদ্দেশ্য ছিল খেলার অযাচিত টাইম ওয়েস্টিং বা সময় নষ্ট না করা। এই নিয়ম অনুযায়ী একজন গোলকিপার তার নিজের প্লেয়ারের দেওয়া ইচ্ছাকৃত ব্যাকপাস হাত দিয়ে স্পর্শ করতে পারবে না। গোলকিপাররা সাধারণত পেনাল্টির এরিয়ার ভেতরের বল তাদের হাত দিয়ে খেলার অধিকার রাখে, কিন্তু সেই বল যদি তার নিজেই কোনো দলের প্লেয়ার দ্বারা দেওয়া ইচ্ছাকৃত পাস হয় তাহলে গোলকিপারকে সেই বল পা দিয়ে খেলতে হবে, এক্ষেত্রে সে হাত দিয়ে বল ধরতে পারবে না। তবে নিজস্ব প্লেয়ার যদি পা বাদে হাঁটুর নিচ থেকে শরীরের যে কোনো অংশ যেমন থাই, চেস্ট, হেড ইত্যাদি দিয়ে ব্যাকপাস করে তাহলে গোলকিপার সাধারণত হাত দিয়ে ধরতে পারবে, কিন্তু পা দিয়ে দিলে সে যদি বলটা গোলকিপার ধরে তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। কি শাস্তি সেটা এখন তুলে ধরছি। ব্যাকপাস ফুটবলে যেহেতু একটি নিয়ম বা আইন, তাই এই নিয়ম অমান্য করার জন্য রয়েছে নির্দিষ্ট শাস্তি। এক্ষেত্রে শাস্তি হলো ব্যাকপাস দেওয়া বল গোলকিপার বক্সের মধ্যে যে জায়গা থেকে হাত দিয়ে গোলকিপার ধরবে ঠিক সেখান থেকে প্রতিপক্ষ দল একটি ইনডাইরেক্ট ফ্রি কিক পাবে। সেই ইনডাইরেক্ট কিক রেফারি বাঁশি বাজাবে এবং কি সে দলের পক্ষের প্লেয়াররা তারা গোলকিপারের সঙ্গে দাঁড়িয়ে ইনডাইরেক্ট কিককে প্রতিহত করবে। এই হচ্ছে ব্যাকপাসের আইন এবং একটি শাস্তি। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমরা নিয়ম জেনে খেলবো, সেই নিয়মগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। এই চ্যানেল থেকে বিভিন্ন ক্রিকেট ফুটবলের বিভিন্ন ধরনের খেলার নিয়মগুলো তুলে ধরা হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, দেখতে থাকুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।